সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফেসবুকের সাত কাহন অনুষ্ঠানে। ফেসবুকের সাত কাহন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান এবং জনপ্রিয়তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিষয়ক অনুষ্ঠান, যেখানে থাকে ফেসবুক বিষয়ক ভালো মন্দ আলোচনা, কিছু গুরুত্বপূর্ণ তথ্যের সমাহার এবং সেই সাথে থাকে বিনোদনের খানিকটা অনুষঙ্গ। আমাদের আজকের অনুষ্ঠানটিও অনুরূপভাবে পরিচালিত হবে। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে ফেসবুক, এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি তথা এই অ্যাপসটি এমনই একটি কার্যকর অ্যাপস যেটি কিনা সময়ের সাথে সাথে তার ব্যবহারকারীদের চাহিদা পূরণের জন্যে এটির আধুনিকায়ন করে যাচ্ছে। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় অনেক বিকল্প এবং অনেক বৈশিষ্ট্য এটি নতুনভাবে সংযোজন করছে, যেন ফেসবুক আমাদের মনের কথাটি বুঝতে পেরে এই কাজগুলো করছে। তেমনি একটি নবসংযোজিত বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জেনে আসব, আর এই বিষয়টি আমাদের জানাবেন যিনি, তিনি আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ জনাব নূরুন্নবী হাসিব। আমরা জানি যে ফেসবুকে অতি সম্প্রতি একটি বৈশিষ্ট্য সংযুক্ত হয়েছে যেটি আমাদের মনের অনেকের আকাঙ্ক্ষাকে পূরণ করবে। তো সেটি যদি আপনি আমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলতেন যে এই বৈশিষ্ট্যটি কীভাবে কাজ করছে এবং কেনই বা কাজ করছে। ফেসবুক আসলে প্রতিনিয়ত, বিশেষ করে এর ব্যবহারকারীদের ধরে রাখা এবং নতুন নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য নানা ধরনের নিয়মিত আপডেট, নতুন নতুন বৈশিষ্ট্য এবং নতুন নতুন সুবিধা চালু করছে। এরই অংশ হিসাবে আসলে ফেসবুক চাচ্ছে যে তারা গ্রাহকরা আসলে এর সাথে লেগে থাকুক। ফেসবুক যেটা সম্প্রতি করলো সেটা হচ্ছে আমাদের যে সাধারণ প্রোফাইলে আমরা 5,000 বন্ধু নিতে পারি কিংবা অনেক লম্বা সংখ্যক ফলোয়ার নিতে পারি, বন্ধু তো আমরা এখনও 5,000-এ নিতে পারি। তো 5,000 বন্ধুর মধ্যে আমরা আসলে জানি না যে আমাদের কত বন্ধু আসলে অ্যাক্টিভলি আমার সাথে কানেক্টেড থাকে। মানে আমি যদি সহজ কথা বলি, আমি একটা পোস্ট দিলাম কিংবা আমি একটা ছবি শেয়ার করলাম বন্ধুর সাথে, তারা আসলে কতজন আমার সাথে ইন্টারাকশন করলো, কতজন আমাকে লাইক দিল কিংবা একটা কমেন্ট করলো, এটা কিন্তু আমরা আসলে নির্দিষ্ট একটা গণ্ডির বাইরে বলতে পারি না। এখন নতুন সুবিধাটা যেটা যুক্ত হলো, তাতে আপনি একটা খুব সহজে ফেসবুক সেটিংসে গিয়ে একটা এক জায়গায় পাবেন কারা আপনার বন্ধু তালিকায় মানে অ্যাক্টিভ না। এতে হবে কি, ফেসবুক যেটা চাচ্ছে যে গ্রাহকরা যাতে তাদের ওই যে 5,000-এর পরে আপনি হয়তো বন্ধু নিতে পারবেন না, সেই সমস্যাটি কাটিয়ে যারা আপনার সাথে খুব অ্যাক্টিভ তাদেরকেও যাতে আপনি বন্ধু তালিকায় নিতে পারেন। প্রথমে আসলে ফেসবুক অ্যাপে গিয়ে আপনার প্রোফাইলে গিয়ে ফ্রেন্ডস অপশনে যেতে হবে। সহজভাবে ফ্রেন্ডস অপশনে যাওয়ার পরে এখানে প্রত্যেক ফ্রেন্ড লিস্টের ডাইন দিকে ম্যানেজ নামে একটা অপশন থাকে, ওই অপশনে গিয়ে আমাকে একটা লাইন লেখা আছে লিস্ট ইন্টারেক্টেড উইথ, মানে আমরা আসলে কাদের সাথে কীভাবে কানেক্টেড আছি। তো লিস্ট ইন্টারেক্টেড উইথ অপশনটা যখন আমি ক্লিক করবো তখনই আমাকে দেখাবে যে আমি আসলে কোন কোন বন্ধুরা আমার সাথে খুব কম যোগাযোগ আছে। এরপর লিস্ট ইন্টারেক্টেড উইথ অপশনটা যেটা আছে সেখানে গিয়ে আপনি আপনার বন্ধু তালিকা পাবেন, যে বন্ধুরা আপনার সাথে কম যোগাযোগ করে, আপনার সাথে কম ইন্টারেকশন আছে, ওইখান থেকে আপনি চাইলে মানে এখানে কিন্তু মাল্টি টাইপ অপশন আছে, যেমন আপনি একসাথে একজনকেও ডিলিট করতে পারেন, না যদি মনে করেন একসাথে অনেক বন্ধু আপনার সাথে ইনঅ্যাক্টিভ ইন্টারেক্টিভ তাদের সবারটা একসাথে সিলেক্ট করে আনফ্রেন্ড করে দিতে পারেন। ধন্যবাদ আপনাকে হাসিব ভাই, একটি নতুন বিষয় আপনি উপস্থাপন করলেন যেটি থেকে আমাদের ফেসবুক ব্যবহারকারীরা যথেষ্টভাবে উপকৃত হবেন বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, আমরা এই বর্ণিত সুবিধের আলোকে একটি কথা বলতেই পারি যে পারতপক্ষে তো আমরা কাউকে আনফ্রেন্ড করতে চাই না, অর্থাৎ আমাদের বন্ধু তালিকায় যারা রয়েছেন তাদেরকে আমরা আমাদের বন্ধু তালিকা থেকে অব্যাহতি দিতে খুব একটা দায় না পড়লে চাই না, তবে তারপরও এটি করতে হয়। তো কখন এবং কী জন্যে আমরা আমাদের ফেসবুকের বন্ধুদেরকে বন্ধু তালিকা থেকে নিষ্কৃতি দেই সেটি জানবার জন্য এখন চলে যাচ্ছি তরুণ প্রজন্মের কজন ফেসবুক ব্যবহারকারীর কাছে, শুনে আসবো তাদের নিজস্ব মতামত। যখন আমি দেখি কোনো ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড কোনো সমাজবিরোধী কার্যকলাপ ফেসবুকে শেয়ার করছে বা কোনো মিথ্যাচার গুজব ছড়ানোর চেষ্টা করছে, তখনই আমি সাধারণত তাদেরকে আনফ্রেন্ড করে দিই। ফেসবুকে আমি তখনই কাউকে আনফ্রেন্ড করি যখনই কোনো একটা সিরিয়াস একটা পোস্ট বা কোনো মৃত্যু সংবাদ বলেন, কোনো একটা খারাপ মানে খারাপ লাগা অনুভূতি, ওগুলো একটা পোস্ট দিলাম, অনেকে হাহা রিয়েক্ট দিল বা কেউ এটা হাহা রিয়েক্টের পোস্ট না তারপরে হাহা রিয়েক্ট দিছে, তখনই ওই ফ্রেন্ডটাকে রাখাচ্ছে না রাখাই ভালো, তখনই আমি একটা ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দিতে বাধ্য হই আর কি। আমরা যাদেরকে দেখি ম্যাক্সিমাম টাইম ইনঅ্যাক্টিভ বা আমার এরকম ফ্রেন্ড যারা আমাকে রেসপন্স করছে না, তো সেকেন্ড হচ্ছে যাদের বিভিন্ন ধরনের কথাতে আমি হচ্ছে ইরিটেটেড ফিল করছি প্লাস হচ্ছে ডিস্টার্ব হচ্ছি, সেক্ষেত্রে আমি আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে থাকি। ছবি বা ভিডিও আপলোড করলে ফেসবুকে ওই কোনো ফ্রেন্ড সার্কেল বা আমার পুরাতন কোনো বন্ধু বান্ধব যদি আমার ওই ভিডিওতে যদি খারাপ কমেন্ট করে বা কোনো ইমোজি যদি রিয়েক্ট দেয়,
তখন আমরা ওই বেসিক্যালি ওকে আনফ্রেন্ড করি। দীর্ঘদিন যাবত আমার কোনো বন্ধু আমার পোস্টে লাইক শেয়ার কমেন্ট না করলে তাকে আনফ্রেন্ড করে দেওয়া হয়। আমাদের এই তরুণ প্রজন্মের কজন বললেন যে তাদের অনেক বন্ধু বা ফ্রেন্ড লিস্টে অনেকেই আছেন যারা কিনা তাদের কোনো পোস্টে লাইক দেয় না বা কমেন্ট করে না, সেজন্য তারা আনফ্রেন্ড করতে বাধ্য হয়েছেন। তো এখন আমরা একজন মনোবিজ্ঞানীর কাছে চলে যাব, আমরা শুনে আসব যে আমাদের ফেসবুকের পোস্টে যদি আমাদের কোনো ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড লাইক না দেয় বা কমেন্ট না করে তবে কি আমরা তাকে আনফ্রেন্ড করে দেব নাকি এটি আমাদের সহ্য করে নিতে হবে। সোশ্যাল মিডিয়ার যে জায়গাটি দেখি যে একটা রিলেশনশিপ বা একটা কমিউনিকেশন এস্টাবলিশ করা, তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা কেউ কাউকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, কেউ অ্যাকসেপ্ট করছি। তো যখন আমি ফ্রেন্ড হিসেবে কাউকে অ্যাকসেপ্ট করছি তো সেটার একটা সোশ্যাল কমিউনিকেশন রিলেশন আমরা কন্টিনিউ করবো, সেটা ধরে নেওয়াই যায়। একে অপরের ইচ্ছা অভিলাষ আকাঙ্ক্ষাগুলোকে প্রকাশ করবে, একে অপরকে দেখবে শেয়ার করবে। তো কোনো কাউকে ফ্রেন্ড করার পরে তার কাছ থেকে বা তাকে আবার আনফ্রেন্ড করে দেওয়ার মানেই হচ্ছে আমি আসলে একটা বেনিফিট খুঁজছি। তো বেনিফিট খুঁজে কিন্তু রিলেশন বা বন্ধুত্ব করা বা মেনটেন করাটা আসলে টাফ বা এটা আসলে আনহেলদি। কারণ হচ্ছে যদি উদ্দেশ্যটাই হয় যে আমি আসলে কোনো স্বার্থের জন্যই করছি, স্বার্থ অবশ্যই সেটা বন্ধুত্বের বা সম্পর্কের, কিন্তু এমন যদি হয় যে আমার পেজের ভিউ লাইক রিচ বাড়ানোর জন্য আমি কাউকে ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করলাম বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্টেড হলাম, হোয়ারেজ সে যখন কোনো রকম রেসপন্স করছে না তখন আমি তাকে আনফ্রেন্ড করে দিলাম, এটা কিন্তু আসলে ওই মানুষটিকে যাকে আনফ্রেন্ড করে দিচ্ছে তাকে অসম্মান করা হয়, অশ্রদ্ধা করা হয়। এবং একই সাথে আমরা আসলে জানি না যে ওই মানুষটি কোন আবেগ বা কোন ধরনের অনুভূতি থেকে এই ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করেছে। সুতরাং যখন তাকে আনফ্রেন্ড করে দেওয়া হয় তখন কিন্তু ওই মানুষটি কষ্ট পায়, মন খারাপ করে। এবং যদি তার কোনো ধরনের কোনো সাইকোপ্যাথোলজি বা মানসিক কোনো সংকট থাকে তখন কিন্তু এই আনফ্রেন্ড হওয়া লোকটি তার আরও বেশি সাইকোলজিক্যাল বা ইমোশনাল শক বেড়ে যায় এবং সে তখন যেটা হয় যে আরও বেশি রিজেক্টেড ফিল করে, তার মধ্যে যে আনহেলদি সাইকোলজিক্যাল স্ট্যাটাস থাকে এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে তার মধ্যে তার কনফিডেন্স এবং তার সেলফ এস্টিম দুর্বল হয়ে যায়, যেটি কিন্তু তার মানসিক সমস্যাকে বাড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা রাখে। তো সুতরাং যদি এমন হয় যদি শুধু আমার স্বার্থের জন্য আমি কাউকে আনফ্রেন্ড করে দিচ্ছি, তাহলে এই অসম্মান অশ্রদ্ধা অথবা কাউকে কিন্তু আসলে মানসিকভাবে বা আবেগীয়ভাবে আঘাত করার কোনো অধিকার আমার নাই। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের মতামতকে সম্মানিত করবার পালা। অর্থাৎ আপনারা আমাদের ফেসবুক পেজে বা বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজে যে সকল কমেন্ট পোস্ট করেছেন তা থেকে উল্লেখযোগ্য কয়েকটি পাঠ করে তার উত্তর প্রদান করব। মোনায়েম খান কমেন্ট পোস্ট করে লিখেছেন যে ফেসবুকটা দিনে দিনে একটা তেলের খনিতে পরিণত হচ্ছে, একে পেট্রো বাংলার অধীনে আনা উচিত। বন্ধু মোনায়েম খান, আপনার এই কমেন্টের মধ্য দিয়ে আপনার কিছুটা ক্ষোভ এবং শ্লেষের উদ্গীরণ হয়েছে, যেটি কিনা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুভূতি সাপেক্ষ। তবে আমরা মনে করি যে ফেসবুকে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির প্রশংসা করে থাকে তবে সেটিকে তৈলমর্দন বা তোষামোদী এটি বলা যাবে না, যদি যৌক্তিক কারণ সাপেক্ষে কেউ প্রশংসা করে থাকে সেটি অবশ্যই আমাদের স্বাগত জানাতেই হবে। ওমর সানি লিখেছেন, ফেসবুকের মাধ্যমে ইনবক্সে বা মেসেঞ্জারে যদি আমাকে কেউ কোনো প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অর্থ দাবি করে তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, কোথায় অভিযোগ জানাতে পারি? বন্ধু ওমর সানি, এমন পরিস্থিতির সৃষ্টি হলে আপনি এবং আপনারা অর্থাৎ আপনার মতো যারা ভুক্তভোগী রয়েছেন তারা অভিযোগ জানাতে পারেন ঢাকা মহানগর পুলিশের অন্তর্গত সাইবার ক্রাইম বিভাগে। অভিযোগটি জানালে যেভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবেন সেটি এখন আমরা শুনে আসব ওই সংস্থাটারই একজন কর্মকর্তার মুখ থেকে। যদি কোনো ধরনের এই ধরনের কোনো সমস্যায় আপনারা পড়ে থাকেন আপনাদের নিজস্ব ব্যক্তিগত ফেসবুক নিয়ে, অথবা যদি কোনো ধরনের কমপ্লেইন করার দরকার হয়, আপনারা অবশ্যই ডিএমপির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন। ঢোকার পরে ওখানে আমাদের সিটিটিসি অথবা ডিবি সাইবার ইউনিট এই দুটোরই অপশন রয়েছে, আপনারা সেখানে যাবেন। আমাদের সিটিটিসির অফিসিয়াল পেজ রয়েছে, আমাদের ডিবির অফিসিয়াল পেজ রয়েছে, আমাদের হ্যালো সিটি অ্যাপ রয়েছে, আপনারা এসবের মাধ্যমে আমাদেরকে অবহিত করতে পারবেন। আমাদের পুলিশের একটি পুলিশ ফোনবুক নামে অ্যাপ রয়েছে গুগলে, সেই অ্যাপ থেকে আমাদের সকল ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এগুলোর ব্যবস্থা ত্বরিত আইনগত ব্যবস্থা নিব। ফেসবুকে যা দেখি আমরা সব তো তার সত্য নয়, তবু সেখানে খুঁজি আমরা মানুষেরই পরিচয়, কখনো তা সত্য কখনো বা তা মিথ্যে হয়। সুপ্রিয় দর্শক, আমরা উপনীত হয়ে গেলাম আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনা অংশে। এই অংশে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে মানুষের প্রকৃত পরিচয়টি অবগত হওয়া সম্ভব কি না, বিষয়টি নিয়ে কথা বলবার জন্যে আমাদের সাথে রয়েছেন দুজন অভ্যাগত। আসুন দর্শক, আমরা পরিচিত হইনি তাদের সাথে। আমাদের সাথে রয়েছেন অভিনয় শিল্পী জাসমান্নাত,
এবং রয়েছেন ছাত্রনেতা ও বিতার্কিক মাজহারুল কবির স্বয়ন। অভ্যাগতদ্বয়, আপনাদের দুজনকে সুস্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। প্রথমে স্বয়ন, আপনাকে আমি জিজ্ঞাসা করব যে একজন মানুষের নানাবিধ পরিচয় কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা পেয়ে থাকি, তন্মধ্যে কোন পরিচয়টিকে আপনি শ্রেষ্ঠ হিসেবে গণ্য করবেন, অর্থাৎ তার রাজনৈতিক পরিচয়, তার সামাজিক পরিচয় নাকি তার বৈষয়িক পরিচয়? বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের জন্য আমরা ফেসবুক ব্যবহার করে থাকি এবং কেউ কেউ এটি এমনভাবে ব্যবহার করে থাকে যে তাদের ব্যক্তিগত জীবনে তারা নিজেকে যেভাবে উপস্থাপন করতে পছন্দ করে, তারা ফেসবুক বা অন্তর্জালও তারা ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিংবা করে থাকে। আবার কেউ কেউ আছে যারা অন্তর্জালে তারা আমাদের কাছে তাদের সম্পর্কে এক ধরনের উপস্থাপনা নিয়ে হাজির হয়, কিন্তু ব্যক্তি জীবনে সেই মানুষটি হয়তো বা ভিন্ন রকম হতে পারে। তার যেই ধ্যান ধারণাগুলো, তার যেই চিন্তা যাতনা এবং আচার আচরণ আমরা ফেসবুকে দেখে থাকি, সেটি তার বাস্তব জীবন থেকে আলাদা হতে পারে। এবং এখানে যারা ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, এটি সম্পূর্ণই তাদের একান্ত নিজস্ব ব্যাপার এবং নিজস্ব বিষয় যে অন্তর্জালে, ইন্টারনেটে, ফেসবুকে কিংবা আমি যদি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কথাও ধরি, সেখানে একজন মানুষ নিজেকে কীভাবে উপস্থাপন করবে সেটি একটি ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে একজন মানুষের নানাবিধ গুণাবলি থাকতে পারে, নানাবিধ বৈশিষ্ট্য থাকতে পারে। এর মধ্যে ফেসবুকে তিনি কী হিসাবে নিজেকে উপস্থাপিত করবেন, কোন গুণাবলিকে প্রাধান্য দিবেন, সেটি একান্ত তার নিজস্ব ব্যাপার। এবং আমার মনে হয় যে অন্তর্জালে কিংবা ফেসবুকে যেই মানুষের পরিচয়, সেটি ব্যক্তির একান্ত নিজস্ব ইচ্ছা দ্বারাই সেটি আবর্তিত হয়। মান্নাত, আপনাকে তো নানা পরিচয়ের মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে, তো কোন পরিচয়টি যখন আপনি পান ফেসবুকে কারো, বা কোন পরিচয়ের মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি গ্রহণ করেন, আবার কাকেই বা আপনি অ্যাড পাঠান? এখন ছোট বাচ্চা থেকে শুরু করে একবার বুড়ো বয়স, তারাও কিন্তু ফেসবুকে ইউজ করছে। আর ফেসবুকের মাধ্যমে কিন্তু একটা মানুষ অনেক সময় দেখাচ্ছে তার পরিচয় যেটা আছে সেটা হিডেন রাখছে, অনেকে আবার এটা তুলে ধরছে। তো আমরা বেসিক্যালি, যেহেতু আমরা মিডিয়াতে কাজ করছি, আমি আমার আশেপাশের কিছু মানুষ বেছে তাদেরকে হচ্ছে গিয়ে অ্যাড পাঠাই, যারা আমাদের সাথে কাজ করে যাচ্ছে বা সামনে কাজ করবে তাদেরকে অ্যাড পাঠাই, আর তাদেরই অ্যাডটা আমরা অ্যাকসেপ্ট করি। স্বয়ন, এরকম কি কখনো হয়েছে যে একজন ব্যক্তিকে আপনি পূর্ব থেকে একভাবে চিনতেন বা তার মনোজাগতিক দর্শনের সাথে আপনি একরকমভাবে পরিচিত ছিলেন, কিন্তু কোনো বিশেষ ঘটনার প্রেক্ষাপটে ফেসবুকে কোনো পোস্টের কারণে তার অন্য রূপের পরিচয়টি পেলেন এবং তাতে আপনি ব্যথিত হয়েছেন, এরকম কি হয়েছে কখনো? দেখুন, এটি অনেকবারই হয়েছে। আমি যেটি করি, আমার ফেসবুকে যারা বন্ধু রয়েছে, আমার প্রায় 5,000 বন্ধুর মধ্যে প্রত্যেকে আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং আমার সাথে যাদের ব্যক্তিগতভাবে কোনো ধরনের ইন্টারাকশন হয়নি তাদেরকে আমি ফেসবুকে যুক্ত করি না। এর বাইরেও ফেসবুকে ফলোয়ার অপশন রয়েছে এবং আমরা সেটি নির্ধারণ করতে পারি যে আমার কোন পোস্টগুলো আমার বন্ধুরা দেখবে, কোন পোস্টগুলো সবার জন্য উন্মুক্ত এবং কোন পোস্টগুলো শুধুমাত্র আমার কাছের বন্ধুরা দেখবে, কাস্টমাইজড। আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারি। এবং কখনও কখনও এমন হয়েছে যে আমরা একজনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে, হয়তো বা বন্ধুত্বপূর্ণ আলাপও হয়েছে, তাকে আমি ফেসবুকে যুক্ত করেছি এবং তাকে দেখেছি যে তিনি একটি আমি যে ধরনের মানুষকে পছন্দ করি, যাদের সাথে কথা বলতে, আড্ডা দিতে কিংবা আমার কার্যক্রমের সাথে যাদের মিল রয়েছে, ঠিক সেই ধরনের মানুষই হয়তো বা আমার সেটি ধারণা হতে পারে। কিন্তু দেখা যায় যে স্পেশাল কোনো ইনসিডেন্টে তিনি একটি মতামত প্রকাশ করছেন যেটি আমার পছন্দ হচ্ছে না কিংবা সেটি রাষ্ট্রের মূল ভিত্তির সাথে যাচ্ছে না। ধরেন যে আমি তাকে মনে করলাম যে উনি অনেক প্রগতিশীল শিল্প, সাহিত্য, সংস্কৃতির মানুষ, তিনি একজন যুদ্ধাপরাধীর প্রতি সিম্পিথিসাইজড, এ ধরনের ঘটনা আমি দেখেছি। তিনি পাকিস্তান ক্রিকেট দলের অনেক বড় কট্টর সমর্থক, যেটা আমার পছন্দ নয়। হতে পারে খেলা ক্রীড়া সমর্থক থাকতে পারে, কিংবা তিনি একজন যুদ্ধাপরাধীর প্রতি সিম্পিথিসাইজড, কিংবা তিনি একটি রাজনৈতিক দল রাজনীতির মাঠে এমন কোনো কার্যক্রম করছে যেটি সাধারণ মানুষের ক্ষতি করছে, জানমালের ক্ষতি করছে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়সাধন করছে, তিনি তাদেরকে সমর্থন দিচ্ছেন। এবং দেখা যায় যে স্বাধীনতার মূল স্তম্ভ যেগুলো রয়েছে, সেগুলোর যে বিকৃত ইতিহাস রয়েছে সেটিকে তিনি প্রকাশ করছেন। আমরা চাই না যে আমাদের বন্ধু তালিকায় এমন একজন মানুষ থাকুক, আমি ব্যক্তিগতভাবে চাই না, যার সাথে আমার মতের অনেক সাংঘর্ষিকতা রয়েছে। আচ্ছা মান্নাত, আপনার ক্ষেত্রে এমনটি কখনো হয়েছে যে একজন মানুষের সাথে আপনার পরিচয় হয়তো বা হয়েছিল কর্মসূত্র ধরে, এমন কোনো আচরণের পরিচয়টি আপনি পেয়েছেন যেটি আদৌ আপনার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়?
এটা দেখা যায় যে আমরা মেয়েরা যারা ফেসবুক ইউজ করি, তো আমরা শুধু আমাদের মানে মিডিয়ার পার্সন না, মিডিয়ার বাহিরেও যারা মেয়েরা আমরা ফেসবুক ইউজ করছি ছবি দেওয়ার কারণে বা কোনো ভিডিও আপলোড করার কারণে, দেখা যায় অনেক রকম মানুষ আমাদের ফেসবুকে থাকে, তো তারা মেসেঞ্জারে নক দিচ্ছে বা কোনো রকম আপত্তিকর কথা বলছে। এখন ফেসবুকের একটা ভালো দিক হচ্ছে গিয়ে ফেসবুকে চাইলেই কিন্তু আমার যার সাথে বনিবনা হচ্ছে না তাকে আনফ্রেন্ড করে দিতে পারছি আমরা, বা ভালো লাগছে না তাকে একবার ব্লক করে দিতে পারছি, রেস্ট্রিক্টেড করতে পারছি। তো এরকম অনেকবারই হয়, আমরা আমাদের সাধারণ মানে ইয়ে হতে হয়, এখান থেকে মুভ করতে হয়, ওদেরকে ব্লক করে দিতে হয়, এটাই করা উচিত এবং আমিও তাই করি। আচ্ছা স্মরণ, আমাদের ফেসবুকের প্রোফাইলের বিশেষ করে অ্যাবাউট সেকশনে যখন আমরা যাই তখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক তাদের কিছু তথ্য গোপন করে রাখছেন, তার যেটি পরিচয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে আমি কার বন্ধুত্বের আবেদন গ্রহণ করব, ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করব, সেগুলো যখন গোপন করে রাখছে, সে কোথায় পড়াশোনা করেছে বা কোন কোন পেজে লাইক দিচ্ছে, অথবা কেউ তার প্রোফাইলটিকে লকড করে রাখছে, এটিও তো অবশ্যই পরিচয় গোপন করে রাখা, তাই না? তো এক্ষেত্রে আপনারা কি বলবেন যে এভাবে নিজের পরিচয়টি ফেসবুকের ক্ষেত্রে কেন, ফেসবুকের মাধ্যমে কেন গোপন করে রাখা হচ্ছে? ফেসবুক তো আসলে নিজের পরিচয় প্রকাশের জন্যই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, তাই না? এটা যার যার স্বাধীনতা, নাম্বার ওয়ান। আবার এটা আবার আরেকটা দিক থেকে হচ্ছে এরকম যে ধরুন যে আপনার ফেসবুকে আপনার বন্ধু তালিকা সীমিত এবং আপনার ব্যক্তিগত কাছে যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে আপনি যুক্ত করছেন, এটি একটি ব্যাপার। তৃতীয় ব্যাপার হচ্ছে যে আপনি আপনার যে কোনো একটি দিককে আপনি ফেসবুকে আপনি সবার সামনে আনার চেষ্টা করছেন, ধরুন আপনি গায়ক, ধরুন আপনি উপস্থাপক, ধরুন আপনি রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক কর্মী, সেই বিষয়কে আপনি সামনে আনার চেষ্টা করছেন। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে সেটি হচ্ছে যে ধরেন যে আপনি একজন অন্তর্জালের মানুষ, আপনি ইন্টারনেটে ভেসে বেড়ান, আপনি ইন্টারনেটে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করেন, ইন্টারনেটে আপনি একটা সোসাইটি গড়ে তোলেন, ধরুন আপনি একটি পরিচয় দিলেন, আপনি একজন একটি কোম্পানিতে চাকরি করেন, একটি সাংস্কৃতিক কর্মী, এই ধরনের পরিচয় দিয়ে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, দেখা গিয়েছে তারাও সেটি খারাপভাবে নেয় না, দেখে যে মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে এবং তারা তাদেরকে যুক্ত করে। আমার কাছে মনে হয় এসব বিষয়ে আমাদের সকলে সতর্ক থাকা উচিত। মানে আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে যে পরিচয়গুলো বা যে বিষয়গুলো গোপন রাখা উচিত ফেসবুকের ক্ষেত্রে আমাদের সামাজিক কতার স্বার্থে, অথবা আমরা বলতে পারি যে আমাদের সামাজিক অবকাঠামোকে মূল্য দিয়ে যেটি গোপন রাখা উচিত সেই পোস্টগুলো কিন্তু আমরা গোপন করছি না অনেক ক্ষেত্রে, বা এই বিষয়টি কি সমীচীন, আপনি কি মনে করেন এই বিষয়টিতে? যদি কারো ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে এভাবে পোস্ট করা উচিত না যে আমি কোন লোকেশনে আছি এখন রাইট নাও বা আমি কী করছি, এটা অনেক সময় হার্মফুলও হতে পারে একটা ব্যক্তির জন্যে। এগুলো যারা মেনটেন করে তাদের মেনটেন করা উচিত, আর যাদের কাছে মনে হয় না ওকে ঠিক আছে এটা করছি আমি, এটা আমার সাথে যাচ্ছে, তাদের এটা ফলো আপ করে চলা উচিত। আমরা এখন চাকরির জন্য যেভাবে জীবন বৃত্তান্ত উপস্থাপন করি, অথবা রাজনীতিতেও আমরা দেখতে পাচ্ছি এখন যে পোস্টের জন্যে বা দেখা যাচ্ছে পদবীর জন্যে এখন কিন্তু জীবন বৃত্তান্ত অবশ্যই উপস্থাপন করতে হয় বা জমা দিতে হয়। ভবিষ্যতে কি একটা দিন আসবে যখন জীবন বৃত্তান্তের কোনো প্রয়োজনীয়তা আর অনুভূত হবে না, শুধু ফেসবুক প্রোফাইলই নির্ধারণ করে দেবে যে কার কাছে কন্যা বা কার কাছে পাত্র হস্তান্তর করা যায়? ফেসবুকের কিন্তু এখন নানাবিধ ব্যবহার রয়েছে। ফেসবুক ইজ এ মার্কেট প্লেস, আপনি একটা পণ্য বিক্রয় করবেন, আপনি চাইলে ফেসবুকে সেটি দিতে পারছেন, আপনার রক্ত লাগবে সেখানে ফেসবুকের অপশন রয়েছে, সেখান থেকে আপনি যদি আপনার ব্লাড চেক করেন ইমার্জেন্সি সময়ে, এবং অনেক রক্তদাতা আপনার আহ্বানে সাড়া দিবে। এবং এমনও দেখেছি আমরা যে ফেসবুক থেকে সুদূর আমেরিকা থেকে কেউ চলে আসছে, সুদূর ব্রাজিল থেকে কেউ চলে আসছে, মানুষ যেভাবে ফেসবুক ব্যবহার করছে এবং সেটির উপর মানুষের যে নির্ভরতা, আমার কাছে মনে হয় যে এটি এক সময় হবে যে সামাজিক যোগাযোগ এখন অনেকটা হচ্ছে এবং ভবিষ্যতে আরও সিরিয়াসলি সেটি হওয়ার ভালো সুযোগ রয়েছে, যেখানে ধরেন যে একজন চাকরি প্রার্থী সে তার প্রোফাইল ফেসবুক থেকেই বেছে নিয়ে তাকে একটা চাকরি দেওয়া হচ্ছে, কিংবা যে যেই পেশায় রয়েছে সেই পেশার লোকজন ফেসবুক থেকে খোঁজা হচ্ছে এবং মানুষ ফেসবুক থেকে জীবনসঙ্গী খোঁজার দিকে ঝুঁকতে পারে। মান্নাত, চাকরির জন্যে অথবা পাত্রপাত্রী পছন্দের ক্ষেত্রে কি ফেসবুকে প্রদত্ত পরিচয়টি যথেষ্ট বলে একসময় পরিগণনা করা হতে পারে? সব কিছুর জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে, তো সেখান থেকে না হয়ে ফেসবুক থেকে কেন হবে? আর যেহেতু ফেসবুক কিন্তু সবাই কিন্তু রিয়েল যে আইডেন্টিফিকেশনটা সেগুলো কিন্তু আপলোড করছে না, সেখান থেকে আমরা কিন্তু আইডেন্টিফিকেশনটা কিন্তু পেতে পারি। তো আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে ফেসবুকটা আসলে গ্রহণযোগ্য না। অতিথিদ্বয় আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনারা অত্যন্ত সীমিত এবং সংক্ষিপ্ত
বার্তা সহকারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন আমাদের সামনে, যা থেকে আমাদের দর্শকবৃন্দ বিশেষ করে তরুণ প্রজন্ম অত্যন্ত লাভবান হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এরই সাথে পরিসমাপ্তি ঘটলো আমাদের আজকের অনুষ্ঠানে। ফিরে আসবো আবার এক পক্ষকাল পরে, আমরা আশা করতেই পারি তখন আমরা আপনাদের দর্শক হিসেবেই সাথে পাবো। আমাদের সাথে নিয়মিত সংযোগ রক্ষার্থে আপনারা লাইক দিন, কমেন্ট পোস্ট করুন আমাদের ফেসবুক পেজে, যেটির আইডিটি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আপনাদের কুশল কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।